ভারতবর্ষ বহু ভাষা ও ধর্মমতের দেশ, আর এদেশে 22টি ভাষা সংবিধানের অষ্টম তহসিলে অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্রভাষা হিসেবে কোনো ভাষার উল্লেখ নেই, যদিও সরকারি কাজে সংবিধানের অষ্টম তহসিলে অন্তর্ভুক্ত ভাষাগুলির স্বীকৃতি রয়েছে। ত্রিপুরাতে প্রথম ভাষা হিসেবে সরকারিভাবে স্বীকৃত বাংলা, কিন্তু কেন্দ্রীয় সরকার সংবিধানে স্বীকৃতিপ্রাপ্ত ভাষাগুলিকে পেছনে ফেলে হিন্দি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার প্রচেষ্টা চালিয়ে আছে। এমনটাই অভিযোগ করে কেন্দ্র রাজ্য সরকারের হিন্দি ভাষা আগ্রাসন নীতির তীব্র বিরোধিতা করল আমরা বাঙালি দল। মঙ্গলবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হিন্দি ভাষা আগ্রাসন নীতির বিরোধিতা করে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল অবিলম্বে ভাষা আগ্রাসন নীতি বন্ধ করে স্থানীয় ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির বিকাশের জন্য সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। তিনি বলেন, যদি ভাষা কৃষ্টি সংস্কৃতির অবদমন চলতে থাকে তবে ওপার বাংলার মত এপার বাংলায় 61 সালের অসম রাজ্যের শিলচরের আন্দোলনের মতো আরো বৃহৎ আন্দোলনের জন্ম হতে পারে। একই সাথে এদিন তিনি দাবি করেন, অবিলম্বে পুলিশ প্রশাসন, ব্যাংক, হাসপাতাল পরিষেবা থেকে শুরু করে সমস্ত সরকারি কার্যালয়গুলোতে কোর্টের নির্দেশে সংবিধানকে মান্যতা দিয়ে স্থানীয় ভাষা চালু করার এবং অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলা ভাষার বিষয়ে শিক্ষক নিয়োগ করার। আমলে উর্দু সাম্রাজ্যবাদীরা চেষ্টা করেছিল পূর্ব বাংলার বুকে মানে উর্দু চাপিয়ে দিতে, যার প্রতিবাদে এখানে ভাষা আন্দোলন গড়ে ওঠে। 52 সালে 5 জন শহীদ, তার পরিণামে বাংলাদেশ তৈরি হয়। আমাদের দেশেও 61 সালে আসামের শিলচরে অহমিয়া ভাষা জোর করে চাপাতে চেয়েছিল বাংলাকে অবদমন করে, অথচ কাছাড় এলাকাটা পুরোটাই 99% বাঙালি। যার প্রতিবাদ করতে গিয়ে 61 সালে 11 জন বাঙালি যুবক যুবতী প্রাণ বিসর্জন করে বাংলা ভাষা টিকে যাক। ইদানিং আবার সেখানে আসামের চক্রান্ত চলছে, এখন চক্রান্ত শুরু হয়েছে ত্রিপুরাতে, চক্রান্ত শুরু হয়েছে পশ্চিমবঙ্গে বাংলার সমস্ত অঞ্চলে হিন্দিকে চাপিয়ে দেওয়ার। এই চক্রান্ত আমরা কোনোভাবেই এই ভাষা অবদমন আমরা মানতে পারি না। বর্তমান সরকার, ত্রিপুরার সরকার, কেন্দ্রীয় সরকার হিন্দির পৃষ্ঠপোষক, হিন্দির ধ্বজাধারী, তারা অন্য ভাষাকে, অন্য ভাষার জাতিকে তারা সহ্য করতে পারে না। আমরা তাদের এই অপচেষ্টা কার্যকর হতে আমরা দেব না। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।